সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জমির খাজনা দেওয়া নিয়ে আমাদের নানা প্রকার কনফিউশন আছে তো আজকের ভিডিওতে আমরা জমির খাজনা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানব সর্বপ্রথম হচ্ছে যে আপনি চাইলে অগ্রিম তিন বছরের খাজনা দিতে পারবেন যদি আপনি ইউনিয়ন ভূমি অফিসে যান তারা হয়তো নিতে চাবে না তাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিবেন যে স্যার তিন বছরের অগ্রিম খাজনা নেওয়া যায় আপনি চাইলে এই সিলিন্ডারের সাথে কথা বলে দেখতে পারেন দুই নম্বর যেটি সেটি হচ্ছে একই হোল্ডিং এর আংশিক ও খাজনা দেওয়া যায় আপনি যদি ক্রয় সূত্রে এক একর জমি থেকে পঞ্চাশ শতক জমির মালিক হন তাহলে আপনাকে সম্পূর্ণ এক একরের খাজনা দেওয়ার প্রয়োজন নাই আপনি পঞ্চাশ শতকের আংশিক খাজনা দিতে পারবেন এক্ষেত্রে আপনার ক্রয় দলিলটি লাগবে তার পরবর্তীতে হচ্ছে আপনি যদি নিজে মালিক হলে খতিয়ান দিয়ে খাজনা দেওয়া যায় যখন আমরা খাজনা দিতে যাই তখন আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তারা খাজনা নিতে চাইবে না কিন্তু আপনি যদি নিজে মালিক হন তাহলে জাস্ট খতিয়ানটা হলেই হবে অথবা মোবাইলে যদি আপনার ফটো থাকে সেখানে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে নাম জারি করতে আংশিক খাজনা দিতে হলে ক্রয় দলিল লাগবে মানে হচ্ছে যে ধরলাম আপনি এক একর সম্পত্তি ক্রয় করেছেন মোট হোল্ডিংয়ে দুই একর সম্পত্তি আছে তো সেক্ষেত্রে আপনি এক একরের ক্রয় দলিলটি যদি নিয়ে যান তারা আপনাকে এক এক খাজনা দিয়ে একটি খাজনার দাখিলা দিয়ে দেবে আর একটা কথা মনে রাখবেন খাজনা বাংলা মাস হিসাবে নেওয়া হয় ইংরেজি মাস হিসাবে বা আরবি মাস হিসাবে নয় তাই বাংলা মাস হিসাব করে আপনারা খাজনা দিবেন তারপর হচ্ছে যে যত বছর খাজনা বাকি থাকবে তার সাথে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদ যোগ হবে জেমিতিক হারে সুদ যোগ হবে তো আপনারা যদি জেমিতিখারের হয় কিভাবে না জানেন আমার প্লে লিস্টে একটি ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে খাজনার যাবতীয় বিষয় ভূমি অফিসের দুই নাম্বার রেজিস্টারে লেখা থাকে যেটি মালিকের বই অর্থাৎ আপনি কত টাকা খাজনা দিলেন সম্পত্তিটার কত টাকা খাজনা দেওয়া হলো কত টাকা বাকি আসতে দাবি কত যাবতীয় ডিটেল দুই নাম্বার বইতে পাওয়া যায় তো বন্ধুরা পরপর তিন বছর যদি খাজনা আপনি না দেন তাহলে আপনার নামে সার্টিফিকেট কেস হতে পারে ওই সম্পত্তির উপর তবে সচরাচর এটি হতে দেখা যায় না যদি এরকম সার্টিফিকেট মামলা হয় সেক্ষেত্রে আপনাকে নোটিশ দেওয়া হবে নোটিশ দেওয়ার পর আপনি যদি খাজনা পরিশোধ করে দেন মামলাটি উইড্র করে দেওয়া হবে অথবা সরকার চাইলে নিলামে সেটি বিক্রি করতে পারে অথবা সরকারের খাস ভুক্ত করতে পারে তো বন্ধুরা তার পরিবর্তিত হচ্ছে জমির শ্রেণী পরিবর্তিত হলে খাজনা পরিবর্তিত হবে আপনার যদি কৃষি জমি আপনি যে কাজে ব্যবহার করেন তারা যদি জানতে পারে তাহলে আপনার খাজনা পরিবর্তিত হবে অথবা আপনার সম্পত্তির যদি শ্রেণী পরিবর্তিত হয় আপনি চাইলে খাজনাও মকুব করতে পারেন বর্তমানে অকৃষি জমি আবাসিক বাণিজ্যিক এবং শিল্প এই তিন ভাগে ভাগ করে কি করা হয় খাজনা নেওয়া হয় আর যে কৃষি জমি আছে এগুলো পঁচিশ বিঘা মানে হচ্ছে প্রতি তেত্রিশ শতকে যে বিঘা পর্যন্ত কোনো খাজনা দিতে হয় না শুধু দশ টাকার আপনি একটি দাখিলা সংগ্রহ করবেন প্রতি হোল্ডিং হোম প্রতি এখন যে হোল্ডিংয়ে কৃষি এবং অকৃষি দুটোই জমি আছে সেক্ষেত্রে আপনাকে সেটি হচ্ছে যে আলাদা আলাদা করে কী নেওয়ার প্রয়োজন হবে না খাজনা দাখিলা মকুব দাখিলা নেওয়ার প্রয়োজন হবে না আপনি হোল্ডিংয়ে যে অকৃষি জমির খাজনা দিয়ে দিবেন সেখানে আপনার দাখিও থাকবে তাতেই চলবে অর্থাৎ একই হোল্ডিংয়ে যদি কৃষি এবং অকৃষি জমি থাকে আপনাকে দুটো দাখিলা নেওয়ার প্রয়োজন নাই একটি দাখিলাই যথেষ্ট তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম